আজকে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে আজকে খিচুড়ি বানাবো এখন এই লক্ষ্যটা লক্ষ্য ভেদ করতে পারি কিনা দেখা যাক কারণ আগের দিন রুটি বানিয়েছিলাম সেটা তো পুরো ডিজাস্টার হয়ে গিয়েছিল যাই হোক আজকে দেখা যাক সাকসেসফুল হই কিনা হুম তো এর জন্য কিছু যে কাঁচামালগুলো আর কি সেগুলো জোগাড় করেছি যেমন দুটো গাজর দুটো আলু আচ্ছা একটা পেঁয়াজ একটা টমেটো আচ্ছা আমি খিচুড়িটা বানাবো দুপুর আর রাত দুটোর জন্য তো আমার মনে হয় আমার এটুকুতে হয়ে যাবে আচ্ছা চাল আমি এতটা নিয়েছি হ্যাঁ কিন্তু আর একটু মনে হয় চাল লাগবে আমি একটু চাল নিচ্ছি এইটুকু আর চাল আমি নিয়ে নিলাম মনে হয় এতটাতে হয়ে যাবে ঠিক আছে এবার ডাল নিতে হবে আচ্ছা আমি দু রকমের ডাল দিয়ে খিচুড়িটা বানাবো মসুর ডাল আর মুগ ডাল এখন আইডিয়াটা এরকম যে যতটা চাল নিয়েছি অতটাই ডাল নেব ঠিক আছে আর যতটা ডাল নেব তার অর্ধেক থাকবে মুসুর ডাল অর্ধেক থাকবে মুগ ডাল তো মুসুরির ডাল আগে দিই এটা হচ্ছে মুসুরির ডাল তো মুসুর ডাল এতটা মোটামুটি দিয়েছি তে তো এটা হলো এবারে মুগ ডাল নেব এটা হচ্ছে মুগ ডাল হ্যাঁ এটা নিতে হবে অর্ধেক যতটা মসুরির ডাল নিয়েছি ততটাই আর একটু কি লাগবে মনে হচ্ছে একটু লাগবে অল্প একটু লাগবে ব্যাস আর লাগবে না তো আমার মনে হচ্ছে এতে হয়ে যাবে আচ্ছা এর মধ্যে একটা মোটর ঢুকে গেছে মোটরটাই করতে হবে আচ্ছা তো এতটা চাল আর এতটা ডাল হ্যাঁ এখন মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে যাই হোক এবারে এই দুটোকে খুব ভালো করে ধুতে হবে ঠিক আছে খুব ভালো করে এটাকে ধুতে হবে হুম আচ্ছা সবজির মধ্যে আর যেটা লাগবে সেটা হচ্ছে লঙ্কা লঙ্কা এখানে আছে একটা একটা এই লাল লঙ্কা একটা নিলাম আচ্ছা এই লঙ্কাটা অবস্থা খারাপ এই লঙ্কাটা খেয়ে নিতে হবে আচ্ছা আর এই ছোট লঙ্কাটা নেব এই তিনটে লঙ্কা আমি নিলাম হুম যদি ভবিষ্যতে লাগে আবার দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে এটাও ধুতে হবে আচ্ছা এখন আমি এই চাল আর ডাল এ দুটো আগে ধুই ভালো করে এটা আর এটা এটাকে ভালো করে আগে ধুতে হবে ধুয়ে আচ্ছা এই দুটোকে আমি ধুয়ে নি আগে ধুয়ে তারপরে আমি ফোনটা আবার চালু করব ঠিক আছে ওকে আগে এই দুটোকে ধুয়ে নি তারপরে আবার চালু করব তারপরে নেক্সট ভিডিওতে বাকিটা করবো হুম